আমরা যদি দুবাই বলি, আমরা যদি সিঙ্গাপুর বলি, আপনারা কত করবেন? আমি দুবাই কথাই বলি, সব কিন্তু অনেক বড় বড় অট্টালিকা, অনেক বড় বড় সড়ক, অনেক বড় বড় অবকাঠামো, কিন্তু নতুন নতুন করে নির্মিত, তারা হয়তো সাগরকে ভরাট করে নির্মাণ করছে, অনেক নতুন কিছু করতে পারবে, কিন্তু 400 বছরের পুরানো এই ঢাকা ফটক, এই জামান দুবাইতেও পাওয়া যাবে না। আমি আজকে এতটাই আনন্দিত, আমার প্রথম সন্তান যখন হয়েছে ঠিক যেরকম আমি আনন্দিত হয়েছিলাম, আমার আজকে আমি সেরকম আনন্দ মনে হচ্ছে যে একটি বিশ্বাস, একটি ইতিহাসকে আমরা আবার পুনরুজ্জীবিত করেছি। বিশেষ করে এই কামানটা, ছোটবেলায় আমরা যখন গুলিস্তান দিয়ে যেতাম, আমরা দেখতাম এই কামান, কামানের দিকে তাকিয়ে থাকতাম, অনেকে দেখতাম কামানের উপরে খেলাধুলা করছে, আজকে সেই কামানটি হারিয়ে গিয়েছে। এটা মীর জুমলা যখন আসাম আক্রমণ করে, যুদ্ধ করে, যুদ্ধ অভিযানে এই কামান নিয়ে তিনি আসাম আক্রমণ করেছিলেন, আসাম বিজয় করেছিলেন, সেই কামান এখন আমরা আবার পুনরুজ্জীবিত করে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রাঙ্গণে, ঢাকা ফটকের প্রাঙ্গণে আমরা নিয়ে এসেছি। ঢাকাকে যদি তার পূর্ণ বৈশিষ্ট্য, পূর্ণ চরিত্রে ফিরিয়ে আসতে হয়, তাহলে ঐতিহ্যকে আমাদের ধারণ করতে হবে। আজকে যে সংস্কারটা করা হলো, এটা খুবই অল্প অর্থে কিন্তু করা হয়েছে, কোনো বড় অবকাঠামো নির্মাণের বড় বরাদ্দ প্রয়োজন হয়নি, শুধু প্রয়োজন হয়েছে একটি ভালোবাসা, একটি আন্তরিকতা, একটি স্পৃহা, যেটা ঐতিহ্যকে ভালোবাসা, ঐতিহ্যকে ধারণ করা। এবং এই আজকে এই সংস্কারের কাজের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা অনেক কাজ করছি, কিন্তু এই কাজটাই আমার মনে হয় যেমনি আমরা 400 বছর পরে করলাম, আরো 400 বছর এটা জীবিত থাকবে, অম্লান থাকবে, নতুন প্রজন্ম ঢাকাবাসী বাঙালিদের জন্য এটা একটি অম্লান, একটি স্মৃতি হিসেবে রয়ে যাবে।